এটাকে বলে হিট খায়। আপনার একটা ডিজাইন যদি হিট খায় যায়, ওইটাতে আপনার 20-30 কেন 50% লাভও করা যায়। সেটা কিভাবে, এটা নিয়েই উদ্যোক্তারে ভাবতে হবে। এখন আমি আপনাকে দানা দেওয়ার পরে এই জুতাটা কমপ্লিট হয়ে বের হবে, যেগুলো চায়না থেকে আসে, চায়না থেকে যে জুতাগুলো আসে এগুলো বাংলাদেশে এখন তৈরি করতে পারবে। আচ্ছা, এবং খুব সহজে একবারে অল্প শ্রমিকের মাধ্যমে খুব হেভি একটা প্রোডাকশন এখান থেকে বের করতে পারবে। মানুষ যতদিন আছে ততদিন জুতা চলবেই। এটা একবারে সবসময়তে জুতা মেশিন দিয়ে ফোম কাটা দেখাইছি, আচ্ছা আজকে এমন একটা প্রোডাক্ট কাটা দেখাবো যেটা কাটা আসলে সবার মেশিনে সম্ভব না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। বাজার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে কথা বাদ, আজকে আমি সরাসরি দেখাবো একটা জিনিস আপনাকে। কি দেখাবেন? সবসময়তে জুতা মেশিন দিয়ে ফোম কাটা দেখাইছি, আচ্ছা আজকে এমন একটা প্রোডাক্ট কাটা দেখাবো যেটা কাটা আসলে সবার মেশিনে সম্ভব না। আচ্ছা, ওটা কি? এটা হচ্ছে কিপসের মাল, চামড়ার জুতা তৈরি করে যারা যারা চামড়ার ব্যবসা করে, এই মালটা অনেকে চায়না থেকে যে হাইড্রোলিক মেশিনগুলো আছে এই মেশিন দিয়ে এই মালটা কাটা নেয়। কিন্তু এই মালটা সর্বপ্রথম আজকে আমি এই মেশিন দিয়ে কাটা দেখাবো। এর কি সব মেশিনে হয় না বাংলাদেশে? সব মেশিনে কাটতে পারবে না, একুরে প্রেসার এবং যদি ভালো মানের পার্টস না হয় মেশিনে, তো এটা আমাদের মেশিনে এক চাপে কাটিং হবে। টোকা দেন তো ওটা কিসের দেখি। জি, ওটা ঠিক টোকা দেন তো কিসের? খুব হার্ড মাল, বলতে পারেন লোহার মতো একবারে। এটা অনেকে ওই যে আপনি চ্যালেঞ্জ করতেছেন, একবারে চ্যালেঞ্জ ভাই, এক চাপে কাটা দেখাবো। এটা দেখি, কাটেন তো দেখি। এই দেখেন আমি মেশিনে স্টার্ট করলাম। হ্যাঁ, স্টার্ট করার পরে দেখেন লাইট কিন্তু একবারে, ঠিক আছে? এই যে চাপ দিলাম, হ্যাঁ একবারে এক চাপে দেখেন, মানে এটা এমন একটা মাল আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই মাল কাটিং করার জন্য কিন্তু চায়না থেকে বিশাল বড় হাইড্রোলিক মেশিন দিয়ে কাটিং করে। আমাদের এই মেশিনের যে জগ আমরা ইউজ করছি এবং যে পার্টস ইউজ করছি, প্রকৃত প্রেশার না হলে এই মাল কিন্তু কাটা যাবে না। অনেকে দেখবেন এই যে ফোম কাটিং করে, এই ফোম কিন্তু সহজ জিনিস। আমাদের মেশিনটা ফোম থেকে শুরু করে আর এরকম কিপসের মাল বা যে কোনো মাল হোক আপনি একবারে ইজিভাবে কাটিং করতে পারবেন। আর একজন মেশিনটা বন্ধ করে দেন। হ্যাঁ হ্যাঁ, একজন উদ্যোক্তা যদি সফলভাবে ব্যবসা করতে চায়, তার প্রতিষ্ঠানের মেইন যে সরঞ্জাম এটা কিন্তু একটা মেশিন। এখন এই মেশিনটা যদি সঠিকভাবে সঠিক জায়গা থেকে ক্রয় করতে না পারে, আর মেশিনটা যদি দেখা যায় আপনি একটা মেশিন কারখানায় ক্রয় করলেন, এটা ক্রয় করার পরে কিছুদিন পরপর ডিস্টার্ব দিল, আপনার কিন্তু কাজের প্রতি একটা অনীহা চলে আসবে। মানে মনে হবে যে আমি ভুল করছি কারখানাটা দিয়া। এই জন্য মেশিন কেনার আগে যাচাই বাছাই করে সুন্দর দেখে মেশিন কিনতে হবে। আর যদি সঠিকভাবে মেশিন কিনতে না পারে, সেক্ষেত্রে দেখা যায় ওই যে মেশিন ডিস্টার্ব দিবে। এই জন্য আমরা এই মেশিনগুলো খুব মানে অনেক সুন্দরভাবে আমরা তৈরি করছি। এটাতে যেই পার্টস বা যেই জগ এগুলো খুব হাই কোয়ালিটি পার্টস দিয়ে মেশিনগুলো তৈরি করছি। এই মেশিনটা কি কি হয় বলো তো দেখি। এই মেশিনটা দিয়ে আপনি একবারে এই যে আমার হাতে এখানে যে জুতাগুলো দেখতেছেন, এটা হচ্ছে ক্যাঙ্গারু জুতা। এগুলো সাধারণত যারা হচ্ছে আপনার তৈরি করে, বর্তমানে এর আগে ভিডিওতে অনেকে দেখছে এই ক্যাঙ্গারু জুতা। এরপরে স্পঞ্জ, এই যে পঞ্চের জুতা, এরপরে এটা এই যে চামড়া যে জুতাটা, এটাই কিন্তু এই যে আমি এখন যেটা আপনাকে কাইটা দেখাইলাম, এটা অনেকে হচ্ছে কি বিভিন্ন কারখানা থেকে তারা হচ্ছে কাইটা নেয়, মেশিন থাকে না, তারা এটা বিভিন্ন কারখানা থেকে অর্ডার দিয়ে কাইটা নেয় যে ভাই আমাকে 10 ডজন কাইটা দেন, 20 ডজন কাইটা দেন। এরকম চামড়ার ব্যবসায়ী যারা অনেক কয়েক বছর যাবত করে এই ব্যবসা করতেছে চামড়ার জুতার, এই জুতাগুলো তৈরি করে যারা বিক্রি করতেছে, তারা দেখা যাচ্ছে অধিকাংশ সময় এগুলো কাইটা নেয় বা ওই যে সুরিটোলা বংশাল ওই দিক থেকে কাটা নিয়ে এটাই করে। তারা চাইলে কিন্তু আমাদের এই মেশিন ক্রয় করার মাধ্যমে এই জুতাগুলো অনায়াসে তৈরি করতে পারবে। চামড়ার জুতা হবে, চামড়ার জুতা এ টু জেড, একবারে এটার ভিতরে 100 ডিজাইন। আচ্ছা, অনেকে মানি ব্যাগ করে, মানি ব্যাগ বা বেল্ট টেল করে, এগুলো কি হবে? এগুলো হবে বলতে, যেমন বেল্টের যে বিষয়টা এটা তো অনেক সাইজে বড়, সেক্ষেত্রে ওইরকম যদি কেউ মেশিন চায় অর্ডার দেয় আমাদেরকে, আমরা ওইভাবে ওই সাইজের বানিয়ে দেবো। কিন্তু আমাদের এটার যে সাইজ, এটাতে জুতা বা মানি ব্যাগ বা বিভিন্ন আপার, এই যে আমি যদি আপনাকে একটা দেখাই যে এই যে জুতার যে আপারগুলো, এগুলো কিন্তু সব এটা দিয়ে কাটছি আমি। আচ্ছা, ঠিক আছে, এগুলো আগে ট্রাই কাটতে দেখেছি। এই যে এরকম আপার, এরকম এই জুতা তৈরি করার ক্ষেত্রে যে কোনো ধরনের আপার বা আপনার এই যে চামড়ার, এগুলো কিন্তু দেখবেন অনেক কারখানায় যারা পুরনো কারখানা, দেখা গেছে আপনার 10 বছর 20 বছর এরকম কারখানার বয়স,
তাদের কারখানায় যে শ্রমিকরা কাজ করে এরা হাত দিয়া কাটে, ওই যে রাফি দিয়া কাটে, যার জন্য ওই লোকদেরকে বেতন দিতে যায় বা প্রোডাকশন করার জন্য উপযুক্ত ওইটা হয় না। তো এই জন্য যদি এরকম একটা মেশিন নেয়, এই আপারগুলো তার হাতে কাটা লাগবে না, এই আপারগুলো অটোমেটিকলি একসাথে একজোড়া যে আপারগুলো আছে এক চাপে আপনার এই মেশিনে কাটিয়ে দিবে। বাজেট কত বেশি? মেশিনের বাজেট যদি শুধু মেশিন নেয় আমাদের এটা 1,00,000 থেকে 1,20,000 টাকার ভেতরে, একদম ফুল সেট আপ। হ্যাঁ, ফুল সেট আপ না, শুধু মেশিন 1,10,000 টাকা আমরা বিক্রি করি। আর ফুল সেট আপ যদি একজন উদ্যোক্তা নিতে চায় যে একটা কারখানায় কাজ করার জন্য কী কী লাগে, যেমন একটা কারখানায় কাজ করার জন্য আপনার এই জুতা তৈরি করার জন্য ডাইস লাগবে, তারপরে স্ক্রিন প্রিন্টার লাগে উপরে ডিজাইন করার জন্য, ফিনিশিং করার জন্য এই জুতার সাইডটা ফিনিশিং করার জন্য বব মোটর লাগে, সব কিছু সহ আমাদের একটা সেট আপ আছে। টোটালে 28টা আইটেম থাকে, এই সব সহ এটার প্রাইস পড়ে আমাদের বর্তমান যে রেট আছে, রেট কিন্তু মার্কেটে একটা জিনিস হচ্ছে অনেক সময় রেট বলতে চাই না, এই জন্য পার্টসগুলা যে পার্টসগুলো এগুলোর দাম কমে বাড়ে তখন আমাদের মেশিনের দামও কমে বাড়ে। এখন বর্তমানে যে রেট আছে এটা 1,45,000 টাকা আমাদের মেশিনের ফুল সেট আপের রেট। এখানে আসলে লভ্যাংশটা অনেকে কিন্তু লস খাইছে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, আপনার কিন্তু ঠিকই আছে। এই লভ্যাংশ আসলে আসার বুদ্ধি বা কীভাবে আসে? লভ্যাংশটা আসা হচ্ছে এটা যদি আমি আপনাকে বলতে চাই যে আপনার ব্যবসা কিন্তু এটা হালাল জিনিস, এটা সবাই করতে চায়, কিন্তু এটা করার পরে নিজের উপর ডিপেন্ড করে তার ব্যবসাটা আসলে টিকবে কি টিকবে না। এখন আমরা ব্যবসাটা আসলে লাভ লস মিলেই ব্যবসা, তাহলে তো শুধু ব্যবসা রাইট, তাহলে ওই সুদের ব্যবসা হলেও লাভ লস নাই বা ঝুঁকি নাই, যে কোনো ব্যবসায় ঝুঁকি থাকবেই, এবং ওই ঝুঁকি থেকে কীভাবে ওঠা যায়, উপরে ওঠা যায়, সাফল্য আনা যায়, এটা হলো ভাবাটা হলো ওই উদ্যোক্তার কাজ। এখন ওইভাবে যদি করতে চায় একজন লোকে, যদি এই জুতার ব্যবসাটা করে স্বাবলম্বী হতে চায়, সেক্ষেত্রে তার প্রাথমিক অবস্থায় প্রথম অবস্থায় তার এই যে জুতাগুলো আমি বললাম এই জুতাগুলো সম্পর্কে এ টু জেড সম্পূর্ণ কাজগুলো তার শিখতে হবে। ধরেন আপনার কারখানায় 5-6টা মেশিন নিলেন, আপনি এখন কোনো কাজ জানেন না, মেশিনে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় সর্বপ্রথম আপনার এই জুতাগুলার প্রশিক্ষণ নিতে হবে, কাজটা সুন্দরভাবে শিখতে হবে। আর এই কাজটা আমরা এখানে একবার হাতে কলমে একজন উদ্যোক্তারে ধৈর্য, এটা হচ্ছে কোনো টাইম নেই, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যার যতদিন লাগে ব্যবস্থা আছে যত, হ্যাঁ ওই যে ওই পাশে দেখছেন না, যতক্ষণ পর্যন্ত সেইটা কমপ্লিটলি না বানাইতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে তার কাজ শিখিয়ে দেবো। এটা আমরা কিন্তু একটা সার্ভিস বলেন, এবং যারা আমাদের কাছ থেকে মেশিনাইজ ক্রয় করবে যতদিন থাকুক থাকার সুন্দর ব্যবস্থা আছে, শুধু সেই হোটেলে খাবে, এখানে আমরা কাজ শিখিয়ে দেবো, থাকা ফ্রি এবং প্রশিক্ষণের জন্য আমরা কোনো ফি নিচ্ছি না। যারা আমাদের কাছ থেকে মেশিনাইজ ক্রয় করবে তাদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য কোনো ফি নিচ্ছি না। এখন এই জুতাগুলো তৈরি করার পরে কী পরিমাণ লাভ করবে জুতার ব্যবসায়, মানে এই জাতীয় যে কোনো ধরনের জুতাই সে তৈরি করুক, সর্বনিম্ন যদি একজন উদ্যোক্তা মনে করে যে আসলে আমি ব্যবসা একবারে করব না, তাও এই জুতায় ইনভেস্ট করার ক্ষেত্রে শতকরা 20-30% লাভ হবে যে কোনো জুতা। মানে 100 টাকা 30 টাকা বা 20 টাকা লাভ হবে। আর হচ্ছে অনেক সময় দেখবেন আপনার এই যে মার্কেটে যেই বড় বড় কোম্পানিগুলো আছে, এরা দেখবেন একটা নতুন জুতা উৎপাদন করার পরে এটা যখন মার্কেটে নিয়ে বের হয় এই জুতাটা আপনার হিট, যেটাকে বলে হিট খায়, আপনার একটা ডিজাইন যদি হিট খাওয়া যায় ওইটাতে আপনার 20-30 কেন 50% লাভও করা যায়। সেটা কীভাবে, এটা নিয়েই উদ্যোক্তারা ভাবতে হবে। এখন আমি আপনাকে ধরেন এই ক্যাঙ্গারো জুতার কাজ শিখিয়ে দিলাম, আপনি সারা জীবন এই ক্যাঙ্গারো জুতাই বানাইলেন, আপনি নিজেকে ডেভেলপ করলেন না, তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারবেন না। এই জুতা বানাইতেছেন, এখন এই জুতা বানানোর পরে আপনার নিজের চিন্তাধারা থেকে বের করতে হবে যে আসলে আপনি এটার কোয়ালিটি, কাজ তো জানা আপনার, এটাতে পেস্টিং কীভাবে করতে হয় সব কিছু জানা, ফিটিং কীভাবে করতে হয় সব কিছু জানা, এখন হলো আপনার নিজের থেকে বের করতে হবে যে এইটার ভিতরেই নতুন আর কী ডিজাইন আনা যায় মার্কেটে। যখন এই নতুন ডিজাইনটা মার্কেটে নিয়ে আসবে, ধরেন আমি এইটার ভিতরেই আর একটা নতুন ডিজাইন তৈরি করলাম আমার নিজের মাথা থেকে, নিজের চিন্তা বুদ্ধি চেতনা দিয়ে আমি নিজে একটা নতুন ডিজাইন তৈরি করলাম, এটা কিন্তু মার্কেটে আর 10টা যেই দোকান আছে এই দোকানে নাই, এই জুতোটা ক্রয় করতে হলে আমার কোম্পানি থেকে নিতে হবে। তখনই আমি এটা, ধরেন আমি এটা যদি 10 টাকায় তৈরি করি, আমি এটার দাম যদি 20 টাকাও নির্ধারণ করি, কাস্টমার নিতে বাধ্য, কারণ যারা এটা পায় দিবে তাদের চাহিদা বেশি, দোকানদাররা অবশ্যই নেবে। তো এই জন্য আপনার একজন উদ্যোক্তা যদি সফলভাবে স্বাবলম্বী হতে চায় তার নিজেকে আগে চেঞ্জ করতে হবে। মেশিনারিজ তো প্রথমে ভালো ক্রয় করতেই হবে, সেটা তো আপনি ক্রয় করলেনই, কিন্তু এরপরে যখন কারখানা পরিচালনা করবেন নিজেকে সুন্দরভাবে আপনার চেঞ্জ করতে হবে প্রতিনিয়ত। যেমন আপনার এগুলা করার জন্য আপনার
দুই মাস পর তিন মাস পর ঢাকায় আসলেন, যেখান থেকে মেশিনাইজ ক্রয় করলেন সেখানে আবার আসলেন, আসার পরে আপনার এটাকে কীভাবে ডেভেলপ করা যায়, আপডেট কী আছে আপনাদের কাছে, কী আছে ভাই আমার এলাকায় এই জুতোটা নতুন চলতেছে এটা তো কাজটা আমি পারি না, তখন যদি ছয় মাস পরও আবার আসে আমাদের কাছ থেকে আবার আমরা সেই জুতোটা তার কাজ শিখে দেবো, বিনিময়ে কোনো ফি নেই। ভাই এটা কী মেশিন ভাই? ভাই এই মেশিনটা হচ্ছে যারা চায় একটু বেশি পরিসরে আপনার পুঁজি খাটিয়ে একটা ব্যবসা স্টার্ট করবে তাদের জন্য। তো এই মেশিনটা দিয়ে আপনার হচ্ছে এই যে আমার হাতে দুটো প্রোডাক্ট দেখতেছেন, এটা হচ্ছে একটা হচ্ছে মেলামাইন আইটেম আর একটা হচ্ছে ঢালাই জুতা, এটা হচ্ছে একই মেশিনে সম্ভব, একই মেশিনে। এটা হচ্ছে আপনার এই জুতাটা আপনি কমপ্লিটলি একবার কমপ্লিট একটা জুতা এখান থেকে বের হবে, এটার ভিতরে ওই যে আপার কাটিং বা ইয়েতে এগুলো কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট শুধু এটার ভিতরে দানা দিবে, দানা দেওয়ার পরে এই জুতাটা কমপ্লিট হয়ে বের হবে। যেগুলো চায়না থেকে আসে, চায়না থেকে যে জুতাগুলো আসে এগুলো বাংলাদেশে এখন তৈরি করতে পারবে। আচ্ছা, এবং খুব সহজে একবারে অল্প শ্রমিকের মাধ্যমে খুব হেভি একটা প্রোডাকশন এখান থেকে বের করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে মেলামাইনের প্লেটটা, এই এটা হচ্ছে একটা পেলা, এই প্লেট পেলা লবণের বাটি গ্লাস এরপরে বিভিন্ন ট্রে মেলামাইন জগতের যা কিছু আছে সব কিছু আপনি এইটা এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবে। সেক্ষেত্রে তার একটা কাজ করতে হবে, শুধু এই যে ভিতরে যে ডাইসটা দেখছেন এই ডাইসটা চেঞ্জ করতে হবে, যখন সে মেলামাইন তৈরি করবে মেলামাইনের জন্য মেলামাইনের ডাইস লাগাতে হবে, আর জুতা তৈরি করার সময় জুতার ডাইসটা লাগাইতে হবে। কি বলা যায় এটা আপডাউন করে, এটার বাজেটটা আপডাউন করে, তারপরও যারা শুরু করবে এই ব্যবসাটা সর্বনিম্ন 10 লক্ষ টাকার মতো পুঁজি লাগবে এই ব্যবসাটা শুরু করার জন্য। হ্যাঁ, 10 লক্ষ টাকা লাগবে যদি আপনার হচ্ছে এই ঢালাই জুতা নিয়ে ব্যবসা শুরু করে, আর যদি শুধু মেলামাইন আইটেম নিয়ে শুরু করে সেক্ষেত্রে আপনার 7 লাখ বা 7.5 লাখ টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবে। মাশাআল্লাহ, এখানে এই সেটআপটা থাকবে, আর থাকবে হলো যে এই সাইডে একটা কি যেটা সেটা বলে আপনাদের, এটা হচ্ছে একটা কম্প্রেসার, কম্প্রেসার এই এই সেটআপ, জি এই পুরো সেটআপ। আচ্ছা, এইটা কি পাশে, এটা কি বলতে দেখি, এই মেশিনটা হচ্ছে আমাদের আরেকটা মেশিন। এই মেশিনটা দিয়ে হচ্ছে অনেক ব্যবসায়ীরা আপনি দেখবেন যে আপনার নবাবপুর রোডে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই যে অয়েল সেল, যে হাইড্রোলিক জগের যে অয়েল সেলগুলো রাবারগুলো, এই রাবারগুলো বিক্রি করে থাকে। আচ্ছা, এইগুলোর জন্য তারা একটা নর্মাল মেশিন ইউজ করে, তা আপনার আমাদের এই মেশিনটায় খুব হেভি প্রেশার ক্রিয়েট করবে, এটা দিয়ে একসাথে আপনার এরকম অনেকগুলো রাবার প্রোডাকশন করা সম্ভব। এই রাবারগুলো এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবে, প্লাস জুতার যে কোনো কাজ, জুতা একসাথে অনেকগুলো কাটিং, অনেকে আমরা তো এটা সাজেস্ট করি না, দেখা যায় যে জুতা এক জোড়া বা এক পিস করে কাটিং করাই ভালো, কিন্তু অনেকে দেখবেন যে 8 জোড়া 6 জোড়া একসাথে কাটিং করতে চায়, ওই কাটিংও আপনার এই মেশিন দিয়ে করতে পারবে। এবং এই মেশিন দিয়ে আপনার অনেক সময় দেখবেন অনেক ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে রিক্সার যেই সিটগুলো আছে এই সিটের উপরে একটা র্যাকসিন থাকে না, এই র্যাকসিনটা অ্যাম্বোস করতে যায় ডিজাইন করে, আমি দেখাতে পারতেছি না সময়ের কারণে, ওই রিক্সার সিটগুলো অ্যাম্বোস করতে পারবে, ওইটার ব্যবসা যদি শুরু করতে চায় কেউ সেটা করতে পারবে। এবং আদার্স যে বড় বড় ইয়েগুলো আছে এগুলো অ্যাম্বোসের কাজ, এটা কিন্তু এখানে হিটিং সিস্টেম, এখানে হিটিং সিস্টেম, অ্যাম্বোসের কাজ যে কোনো কিছু কাটিংয়ের কাজ এগুলো এই মেশিনটা দিয়ে সম্পন্ন করতে পারবে। বাজেট কেমন এটা? এটার বাজেট আপনার 3-4 লাখ টাকার ভিতরে। খালি তো লোহার, এবার তো কিছুই না, অনেক টেকনোলজি রয়েছে, খালি লোহার টেকলো তা তো অবশ্যই টেকলো সে তো। আচ্ছা, পাশে কি আছে বলতে দেখি। এরপরে আমরা হচ্ছে আপনি অবগত আছেন যে আমরা জুতার মেশিনারিদের পাশাপাশি সকল ধরনের র মেটেরিয়ালস বা জুতা বানাইতে যেই কাঁচামালগুলোর প্রয়োজন এগুলো আমরা বিক্রি করি, এবং আমাদের কাছে আপনার সবচেয়ে ভালো কোয়ালিটির যেই মালগুলো যেগুলো দিয়ে মার্কেটে টিকা সম্ভব। আপনি দেখা যাচ্ছে একটা কম দামা জুতা পাবেন, একটা কম দামের জুতা পাবেন, অনেকে দেখা যাচ্ছে 40-50 টাকা ক্যাঙ্গারু জুতা বানায় বিক্রি করে, কিন্তু এটা যদি আপনি হাই কোয়ালিটি বানান আপনার মার্কেটে ভ্যালু বাড়াতে চান সেক্ষেত্রে আপনার মাল কোয়ালিটি ফুল করতে হবে, মাল হাই কোয়ালিটির তৈরি করতে হবে। আর মার্কেটে টিকে থাকার জন্য বর্তমানে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, কে কত বেশি ভালো কোয়ালিটির মাল দিতে পারে। তো ওই ধরনের কাঁচামালগুলো আমরা বিক্রি করি, এগুলো আপনার চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবে, যা যদি চায় যে আপনাদের কাছ থেকে নেবো না সরাসরি কারখানা থেকে নেবো, আমরা কারখানা অ্যাড্রেস দিয়ে দেবো সেখান থেকে নিতে পারবে, বা ওই যে মার্কেটে যারা ভালো ভালো ব্যবসায়ী আছে আমরা এদের সাথে আপনাকে ঠিকানা লিংক দিয়ে দেবো, আপনি ওইখান থেকেও কাঁচামালগুলো সংগ্রহ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার, যদি এর পাশে আমি আপনাকে দেখাই, এগুলো হচ্ছে আপনার পার্কিং যে টাইলস রাস্তার পাশে ফুটপাথে যে টাইলসগুলো, এগুলো সব এটা একটা সেটআপ, পার্কিং টাইলস যারা তৈরি করবে, এটা ভাইব্রেশন টেবিল, এটা হচ্ছে একটা কংক্রিট মিক্সার মেশিন, এটা হচ্ছে কেমিক্যাল মিক্সার মেশিন, এটাও কিন্তু একটা ভাইব্রেশন টেবিল। এইগুলো দিয়ে আপনার হচ্ছে একজন পার্কিং টাইলস যে তৈরি করবে তার ব্যবসাটা শুরু করতে পারে। আর পার্কিং টাইলস তৈরি করার জন্য একবারে প্রশিক্ষণ থেকে শুরু করে যা যা লাগবে সব কিছু আমাদের এখানে পাবে। পার্কিং টাইলসগুলো হচ্ছে আপনার অনেকে দেখবেন বাসা বাড়ির নিচে
ফ্লোরে বা আপনার গোদাম করে ফ্লোর টাইলস বা পার্কিং টাইলসগুলো ইউজ বা বাগানে বাগানে ওইগুলো তৈরি করে আপনার বিভিন্ন জায়গায় সেল করতে পারবে। তো ওইটারও সেট আপ আমরা বিক্রি করি। এটা যদি কেউ ব্যবসা শুরু করতে চায়, এটাতে আপনার মেশিনের যে প্রাথমিক অবস্থায় 2.5-3 লক্ষ টাকার মতো আপনার পুঁজি লাগবে। আচ্ছা এই পাশে কি দেখি, আর এগুলো হচ্ছে আমাদের জুতার যেই হাইড্রোলিক মেশিনটা বললাম আমি, ওই মেশিনগুলো আমাদের অনেকগুলো তৈরি আছে বা আমাদের তৈরি করতেছে ওইখানে। সবশেষে বলবো যে আমাদের এখানে ইনশাল্লাহ একজন উদ্যোক্তা আসলে প্রশিক্ষণ থেকে শুরু করে হাই এবং ভালো কোয়ালিটির মেশিনারিজ থেকে শুরু করে যদি তারা চায় তার ব্যবসাটা গ্রো করার জন্য ওই অনুযায়ী পরামর্শ বা তাকে তার ব্যবসাটা আগে নেওয়ার জন্য যেরকম পরিমাণ সাপোর্ট সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবে। আমাদের ছোট স্যার না? জি। কি নাম তোমার? নাহিন। বাহ মার্শাল্লাহ, কোন ক্লাসে পড়ো? এখন উদ্যোক্তাদের শেষে কী পরামর্শ দেওয়া দরকার, এই জুতোর ব্যবসায় বা এইসব ব্যবসা আসার আগে কী করা দরকার, কী প্রয়োজন? একজন উদ্যোক্তা ধরেন আপনার এই ব্যবসাটা যদি শুরু করতে চায় বা এই ব্যবসাটার প্রতি তার একটু পরিমাণ আগ্রহ থাকে, ঠিক আছে, ব্যবসা করার প্রতি কিন্তু অনেকেরই আগ্রহ, যে বেকার অবস্থায় আছে, লেখাপড়া শেষ, চাকরির পিছনে ঘুরতেছে বা চাকরি করবে এরকম মনোভাব নিয়ে, তার যদি ব্যবসার প্রতি তার আগ্রহ থাকে সর্বপ্রথম তার ঘর থেকে বের হতে হবে। যতদিন পর্যন্ত ঘর থেকে বের না হবে ততদিন তার ব্যবসা শুরু হবে না। এই জন্য তার ঘর থেকে বের হতে হবে, আমাদের কাছ থেকে হোক বা যে কোনো জায়গায় হোক, জুতার ব্যবসা হোক বা যে কোনো ব্যবসা হোক, যেই কোনো ব্যবসা সে শুরু করতে চায় তার প্রথম অবস্থায় ঘর থেকে বের হতে হবে। বের হয়ে আইসা মার্কেট অ্যানালাইসিস করে সব কিছু দেখতে হবে এবং সে যদি লিটারালি যদি আমাদের এই জুতার ব্যবসা নিয়ে সে শুরু করতে চায়, ইন্টারেস্টিং হয় এই জুতাগুলা তার মার্কেটে কীরকম চলে, এই জুতাগুলো মার্কেটে ভ্যালু আছে কি না। আমি তো মুখে অনেক কিছু বললাম আমাদের মেশিনারিজ বিক্রির জন্য বা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করার জন্য আমি বললাম, কিন্তু তারও ব্যবসা শুরু করার জন্য তার এলাকায় দেখতে হবে যে এই মালগুলো চলবে কি না। আর চলবে না কেন, মানুষ যতদিন আছে ততদিন জুতা চলবেই, এটা একবারে ফাইনাল, এটা প্রতিজন মানুষের তো জোড়া লাগবে, জুতা চলবেই। এখন এইখানে আমার জুতা মানুষ পাই দিবে না আপনার জুতা পাই দিবে, এটা ডিপেন্ড করবে আমার আপনার যোগ্যতার উপর, আমরা আমি বা আপনি কী কোয়ালিটির মাল বানাচ্ছি এটার উপর। বড় বড় কোম্পানির মাল চলতেছে, আমার মাল চলবে না কেন? এখন আমার মাল যদি ওইরকম কোয়ালিটি করে বানাতে পারি বা ওইভাবে আমি বিক্রি করতে পারি অবশ্যই চলবে। যেমন গ্রামাঞ্চলের যেই ব্যবসায়ীরা আছে এরা সাধারণত ঢাকা থেকে পাইকারি মালগুলো নিয়ে থাকে। এখন একটা মাল ঢাকা থেকে পাইকারি নিতে তার কিন্তু অনেক খরচ। সেই মালটা যদি সে এলাকার একটা কারখানা থেকে পায় সে আপনার কাছ থেকে মাল কেন নিবে না? ঢাকায় যে মালটা 100 টাকায় বিক্রি সেটা আপনি এলাকায় 95 টাকায় দেন, কারণ আপনি সরাসরি উৎপাদক। আর ঢাকায় যারা বিক্রি করে এরা আপনার মতো একটা কারখানা থেকে ক্রয় করে নিয়ে তার লাভ করে এরপরে বিক্রি করতেছে, 2-3টা হাত বদল হয়ে বিক্রি করতে। আপনি সরাসরি আপনার এলাকার যে দোকানদারগুলো আছে এরা আপনার কাছ থেকে সরাসরি মালগুলো ক্রয় করতেছে। তো এই জন্য আপনার মালের চাহিদা থাকবেই, মার্কেটে টিকে টাকাটা ডিপেন্ড করবে নিজের উপর। একজন উদ্যোক্তা যদি চায় যে সেই ব্যবসাটা করবে তার প্রাথমিক অবস্থায় সব কিছু অ্যানালাইসিস করে আমাদের কাছে আসতে হবে বা যেখান থেকে শুরু করতে চায় ওইখানে যেতে হবে। যাওয়ার পরে সে প্রাথমিক অবস্থায় তার যে প্রশিক্ষণটা, এই প্রশিক্ষণটা সুন্দরভাবে নিতে হবে ভাই। আমি সব উদ্যোক্তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, যদি আপনি ট্রেনিং না নিয়ে যুদ্ধে যান সেক্ষেত্রে আপনার কিন্তু ওইখানে মৃত্যু ছাড়া কিছু না, আপনি অপর যেই পক্ষ থাকবো তার কাছে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আপনাকে আগে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং সুন্দরভাবে নিলে আপনি অস্ত্র ঠিকই জ্বালাইতে পারবেন। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। প্রিয় দর্শক, আমরা পরিশেষে বলতে চাই, আমরা আসলে বিভিন্ন ভিডিও করে থাকি, মেইন চিন্তা হলো ভাইয়ের সাথে একমত হবে, আপনাকে চিন্তা করবেন কোনটা আপনি পারবেন, আপনার সাহস আছে কিনা, আপনার মত আপনার মন আচল এখানে আপনার নেশা আছে কিনা, তাহলে আপনি করতে পারবেন। তো ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।